আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের সিপিএসসিএম এর অনলাইন ক্লাস তোমরা নিয়মিতই ধারাবাহিকভাবে দেখতেছো এবং সেভাবেই প্রস্তুতি নিচ্ছ। আজকে আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের 2020 মানে গত ব্যাচের এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে। খুব ভালো একটি ফলাফল হয়েছে, 141 জন এ প্লাস পেয়েছে, 183 জনের মধ্যে খুব ভালো একটা ফলাফল হয়েছে। আশা করি তোমরাও পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে এবং তোমরাও সুন্দরভাবে পরীক্ষা দেবে, আমাদের স্কুলের রেজাল্টকে ভালো করবে, এর চাইতেও ভালো করবে, সুনাম বয়ে নিয়ে আসবে এই আশা ব্যক্ত করছি। তাই তোমাদের কল্যাণার্থেই আমরা এই প্রতিকূল পরিবেশে তোমাদের জন্য তোমাদের সহযোগিতায় আমরা কিছু ক্লাস আপলোড করছি, এগুলো তোমরা দেখবে একটু মনোযোগের সাথে, তোমাদের পাঠ্যবইকে সাথে নিয়ে দেখবে, তোমাদের জন্য সহজ হবে, পড়তে সহজ হবে, তথ্যগুলো শিখতে সহজ হবে। তারপরেও এগুলো একবার করে ক্লাসে রিভিশন হয়েছে, আবার তোমাদেরকে পুনরায় এগুলো নিচ্ছি, যাতে তোমাদের বিষয়গুলো বুঝতে পারো, হৃদয়ঙ্গম করতে পারো, সুন্দর করে মুখস্থ রাখতে পারো। তো আজকে তোমরা ধারাবাহিক ক্লাস আমরা জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলমানদের অবদান এর চারটা বিষয়ে আলোচনা রয়েছে। তন্মধ্যে ইতিমধ্যে তিনটি বিষয়ের আলোচনা শেষ করেছি, তোমাদের চিকিৎসা, ভূগোল এবং রসায়ন, চিকিৎসা রসায়ন ও ভূগোল শাস্ত্রের আমরা আলোচনা আলহামদুলিল্লাহ শেষ করেছি। আজকে তোমাদের সর্বশেষ চতুর্থ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গণিত শাস্ত্র। গণিত শাস্ত্রে মুসলমানদের অবদান কি, সে সম্পর্কে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা যারা দেখছো ভিডিওটি তারা বই নিয়ে এবং খাতা কলম নিয়ে বসে যাও। দেখো, গণিত শাস্ত্রে গণিতকে বিজ্ঞানের মূল বলা হয় থাকে। গণিতে গণিত শাস্ত্রের আবিষ্কার ও উন্নতিতে মুসলমানদের অবদান অবিস্মরণীয়। তোমরা জানো যে গণিত শাস্ত্রে আমরা এখানে চারজন মুসলিম মনীষী আছে, আল খাওয়ারিজমি, হাসান ইবনে হাইসাম, উমর খায়াম, নাসিরউদ্দিন তুসি। আল খাওয়ারিজমি, হাসান ইবনে হাইসাম, উমর খায়াম এবং নাসিরউদ্দিন তুসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা চারজন মনীষীর পরিচিতি শিখব এবং এই শাস্ত্রে তাদের কি অবদান তাদের রয়েছে সে বিষয়গুলো আমরা জানব ইনশাআল্লাহ। দেখো, এক নম্বর হচ্ছে আল খাওয়ারিজমি, তার পরিচিতি কি? তার পরিচিতি হচ্ছে, দেখো তার নাম মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি। তার নাম মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি, মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি। তিনি 780 খ্রিস্টাব্দে খাওয়ারিজম নামক স্থানে জন্মগ্রহণ করেছেন এবং 850 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেছেন। 780 থেকে 850, মাত্র 70 বছর তার লাইফ। এই 70 বছর জিন্দিগিতে তিনি গণিত শাস্ত্রে যে অবদান রেখে গেছেন আমরা তা আলোচনা করব। দেখো তার অবদানগুলো, প্রথমে আমরা যদি বলি মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমিকে গণিত শাস্ত্রের জনক বলা হয়, তাকে গণিত শাস্ত্রের জনক বলা হয়। তিনি বীজগণিত ও পাটিগণিত উভয় বিষয়েই তিনি উল্লেখযোগ্য দুটো গ্রন্থ রচনা করেছেন এবং এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেখো, তিনি তার বীজগণিতের যে গ্রন্থটি তিনি রচনা করেছেন, হিসাব আল জাবর উল মুকাবালা, হিসাব আল জাবর উল মুকাবালা। এই হিসাব আল জাবর উল মুকাবালা, আল জাবর মানে এই আল জাবর মানেই হচ্ছে বীজগণিত, আল জাবর মানেই হচ্ছে বীজগণিত। এই আল জাবর শব্দটি থেকেই তার গ্রন্থের নামকরণের, এই আল জাবর শব্দটি থেকেই পরবর্তীতে ইউরোপীয়রা তারা আলজেব্রা, আলজেব্রা নামকরণ করেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে ইউরোপীয়রা তারা আলজেব্রা নামকরণ করেছে এই শব্দটি
চয়ন করেছে মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমির বীজগণিতের উপর লিখিত বই হিসাব আল জাবর ওয়াল মুকাবালা এল আল জাবর শব্দ থেকে। আল জাবর এই শব্দটি থেকে পরবর্তীতে ইউরোপীয়রা আলজেব্রা নামটি চয়ন করেছে। দেখো হিসাব আল, তাহলে আমরা বুঝতে পারলাম প্রথম অবদান মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমিকে গণিতশাস্ত্রের জনক বলা হয়। বলা হয় গণিতশাস্ত্রের জনক বলা হয়। দ্বিতীয়ত হচ্ছে তিনি বীজগণিতের উপরে একটি গ্রন্থ রচনা করেছেন, সে গ্রন্থটির নাম হচ্ছে হিসাব আল জাবর ওয়াল মুকাবালা। এই গ্রন্থটি এতটাই গুরুত্বপূর্ণ যে পরবর্তীতে ইউরোপীয়রা তারা বীজগণিতের নামটি যে এসেছে আলজেব্রা, এই আলজেব্রা নামটি আল জাবর শব্দ থেকে চয়ন করেছে। দেখো তিনি 8 শতাধিক উদাহরণ তিনি দিয়েছেন এখানে, তার এই বইয়ে 8 শতাধিক উদাহরণ দিয়েছেন এবং সমীকরণের 6টি প্রসিদ্ধ নিয়ম তিনি রচনা করেছেন। সমীকরণের 6টি প্রসিদ্ধ নিয়ম আবিষ্কার করেছেন, যা এই গ্রন্থটি দ্বাদশ হিজরিতে তোমার ল্যাটিন ভাষায় অনুবাদ হয় এবং ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোতে এগুলো পাঠ করা হয়। গণিতের এই গুরুত্বপূর্ণ বইটি ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয় এবং ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদেরকে এই বিষয়ে এই বইটি পাঠদান করা হয়। তিনি পাটিগণিতের উপরেও একটি গুরুত্বপূর্ণ বই লিখেছেন। পাটিগণিতের গ্রন্থের নামটি কি জানো? কিতাবুল হিসাব আল আদাত আল হিন্দি। কিতাবুল হিসাব আল আদাত আল হিন্দি। কিতাবুল হিসাব আল আদাত আল হিন্দি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারা দেখো মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি তিনি বীজগণিতের উপর গ্রন্থ লিখেছেন, সমীকরণের 6টি নিয়ম আবিষ্কার করেছেন এবং পাটিগণিতের উপরও তিনি একটি বিখ্যাত গ্রন্থ রেখেছেন। দেখো তার এই গ্রন্থগুলোর উপর, তার এই গণিতের আবিষ্কারের উপর প্রভাবান্বিত হয়েছেন ওমর খৈয়াম, লিওনার্দো ফিরোনাসি এবং মাস্টার জ্যাকব সহ অনেকে। এরাও কিন্তু এক একজন গণিত বিশারদ। ওমর খৈয়াম, লিওনার্দো ফিরোনাসি এবং মাস্টার জ্যাকব এরাও গণিতে পরবর্তীতে মাইল ফলক হিসাবে কাজ করেছেন। কিন্তু গণিত যে একটি বিষয়, গণিত যে একটি মজার বিষয়, এই প্রভাব মান্বিত হয়েছেন তারা এই আল খাওয়ারিজমির এই শাস্ত্র থেকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমির অবদান শুনলাম। এবার দেখুন দ্বিতীয় হাসান ইবনে হাইসাম। হাসান ইবনে হাইসাম, তাকে অপটিক সায়েন্টিস্ট বলা হয়। তিনি চক্ষুবিজ্ঞানী হিসাবে, প্রথম চক্ষুবিজ্ঞানী হিসাবে তার আবিষ্কার খুবই গুরুত্বপূর্ণ। হাসান ইবনে হাইসাম তার নাম। তিনি 965 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, 1040 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেছেন। হাসান ইবনে হাইসামের অবদানগুলো কি? এক, তিনি চক্ষু দৃষ্টিবিজ্ঞানী হিসাবে তিনি প্রসিদ্ধি লাভ করেন। তিনি অপটিক সায়েন্টিস্ট ছিলেন। দর্শন, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র, গণিত সহ তিনি শতাধিক গ্রন্থ রচনা করেছেন। দর্শন, জ্যোতির্বিদ্যা, গণিত, চিকিৎসাশাস্ত্র সহ এই বিষয়ে তিনি শতাধিক গ্রন্থ রচনা করেছেন। তিনি দৃষ্টিবিজ্ঞানের উপরে কিতাবুল মানাজির, দৃষ্টিবিজ্ঞানের উপরে কিতাবুল মানাজির গ্রন্থ রচনা করেছেন। এই কিতাবুল মানাজির গ্রন্থটি ইতিহাসে অমর হয়ে রয়েছে। তিনি এখানে এই কিতাবুল মানাজিরে গ্রিকদের একটা দৃষ্টিবিজ্ঞানের এক থিওরির উপরে তিনি ভুল প্রমাণ করেছেন। গ্রিকদের সেই প্রমাণটা কী ছিল? বাহ্য পদার্থ থেকেই আমাদের চোখে আলোকরশ্মি প্রতিফলিত হয়, চোখ থেকে বের হওয়া আলোকরশ্মি বাহ্য পদার্থকে দৃষ্টিগোচর করায় না। অর্থাৎ গ্রিক দৃষ্টিবিজ্ঞানীরা তারা বলেছিল যে চোখের আলোই বাহ্য পদার্থকে দৃষ্টিগোচর করায়, কিন্তু হাসান ইবনে হাইসাম এটাকে তিনি ভুল প্রমাণ করেছেন। বলছেন না, বাহ্যিক পদার্থ এটার আলোক আমাদের চোখে প্রতিফলিত হয়। বাহ্যিক পদার্থের ওইটা আমাদের চোখে প্রতিফলিত হয়, ফলে চোখ সেটাকে
দেখতে পায়। চোখ থেকে যদি সেটা প্রতিফলিত হতো রাতের আধারে মানুষ দেখতে পেত। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাদের এই ভুল ধারণা, দৃষ্টিবিজ্ঞানের এই ভুল ধারণাটি হাসান ইবনে হিসাম প্রমাণ করে না, বাহ্যিক বাহ্য পদার্থ থেকেই আমাদের চোখে আলোক রশ্মি প্রতিফলিত হয়, তাই চোখ দেখতে পায়। কিন্তু চোখ থেকে বের হওয়া আলো বাহ্য পদার্থকে দৃষ্টিগোচর করায় না। তো এই একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমরা কিন্তু মুখস্থ করবে। এটা গ্রিকদের এই তথ্যটি প্রদানের মাধ্যমে, প্রমাণ করার মাধ্যমে তিনি গ্রিকদের ধারণাকে পাল্টে দেন, তাদের ধারণার যে ভুল ছিল সেটা তিনি প্রমাণ করেন। তিনি ম্যাগনিফাই গ্লাস আবিষ্কার করেছেন, একটি গুরুত্বপূর্ণ। আমরা যে ম্যাগনিফাই গ্লাস আমরা ব্যবহার করি, এই ম্যাগনিফাই গ্লাস হাসান ইবনে হিসামের আবিষ্কার। সুপ্রিয় শিক্ষার্থীরা, সেই 865 থেকে 1044 মাঝে তার জীবন, এই জীবনকালে তিনি তখন ম্যাগনিফাই গ্লাস আবিষ্কার করেছেন। আরেকটি আবিষ্কার যেটা তোমরা এতদিন জানতে, যে মাধ্যাকর্ষণ শক্তি, মানে নিউটন, স্যার আইজাক নিউটনের সম্পর্কে আবিষ্কার মনে করা হলেও আসলেও এই মাধ্যাকর্ষণ শক্তি, আইজাক নিউটনের জন্ম হচ্ছে 1642 থেকে 1717, আর হাসান ইবনে হিসাম 1044 তিনি ইন্তেকাল করেছেন। হাসান ইবনে হিসাম এই মাধ্যাকর্ষণ শক্তির তথ্য, থিওরি তার গ্রন্থে তিনি দিয়ে গিয়েছেন। অথচ তার নাম আজকের আমাদের মুসলিম শিক্ষার্থীরা, আজকের শিক্ষার্থীরা এটা জানেই না, এই তত্ত্বটাকে বিকৃত করে দিয়েছে। এটা স্যার আইজাক নিউটনের নামে মাধ্যাকর্ষণ শক্তির, সেই আপেল গাছ থেকে পড়ল সেই ঘটনাকে কেন্দ্র করে সে যে তত্ত্ব আবিষ্কার করেছে তার নামে এটা চালিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে রাখো হাসান ইবনে হিসাম মাধ্যাকর্ষণ শক্তির প্রথম ধারণা দিয়েছে, তিনিই প্রথম এটার আবিষ্কার করেছেন। পরবর্তীতে হয়তো আইজাক নিউটন এই তথ্যের উপর ভিত্তি করে, তিনি আরও কিছু নতুন ধারণার সৃষ্টি করেছেন, কিন্তু এটার মূল আবিষ্কারক হাসান ইবনে হিসাম। তারপরে দেখো, তার আরও আবিষ্কার হচ্ছে বায়ুমণ্ডলের ওজন, চাপ, তাপের কারণে যে জড় পদার্থের তারতম্য ঘটে, এইগুলো তার আবিষ্কার। বায়ুমণ্ডলের যে ওজন আছে, চাপ আছে, এবং তাপ দিলে যে একটি জড় পদার্থ সেটার ওজনের তারতম্য ঘটে, পদার্থের আয়তনে তারতম্য ঘটে, এটার তথ্য হাসান ইবনে হিসাম দিয়েছে। তাহলে আমরা অনেকগুলো তথ্য পেয়ে গিয়েছি তার অবদানের মধ্যে। তাহলে আমরা একটু আবার সামারাইজ করে নিই হাসান ইবনে হিসামের অবদানগুলো। তিনি প্রথম এক নম্বরে একজন অপটিক সায়েন্টিস্ট ছিলেন, দৃষ্টিবিজ্ঞানী ছিলেন। তিনি দর্শন, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্রের ওপর শতাধিক গ্রন্থ রচনা করেছেন। তিনি দৃষ্টিবিজ্ঞানের ওপর কিতাবুল মানাজির গ্রন্থটি রচনা করেছেন, যা ইতিহাসে অমর হয়ে রয়েছে। তিনি ম্যাগনিফাই গ্লাস আবিষ্কার করেছেন। তিনি দৃষ্টিবিজ্ঞান সম্পর্কে গ্রিকদের ধারণাকে ভুল প্রমাণ করে তিনি প্রমাণিত করেছেন যে বাহ্য পদার্থ থেকেই আলোক রশ্মি আমাদের চোখে প্রতিফলিত হয়, চোখ থেকে বের হওয়া আলো বাহ্য পদার্থকে দৃষ্টিগোচর করায় না। তার এই তথ্য গ্রিকদের ধারণাকে ভুল প্রমাণিত করেছে। তিনি ম্যাগনিফাই গ্লাস আবিষ্কার করেছেন, তিনি মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক, ঠিক আছে, তিনি বায়ুমণ্ডলের ওজন, চাপ ও তাপ দিলে জড় পদার্থের আয়তনের বা ওজনের তারতম্য ঘটে, তার প্রমাণ তিনি করে গিয়েছেন, আবিষ্কার করেছেন। তারপর দেখো আমরা ওমর খৈয়াম, তার পরিচিত ওমর ইবনে ইব্রাহিম আল খৈয়াম, তিনি ওমর খৈয়াম নামে ওমর ইবনে ইব্রাহিম আল খৈয়াম নামে পরিচিত। 1048 খ্রিস্টাব্দে পারস্য জন্মগ্রহণ করেছেন, 1122 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেছেন। তিনিও ছিলেন প্রথম শ্রেণীর একজন গণিতবিদ। তিনি কিতাবুল জেবার আল মোকাবেলা, একটি গণিতের উপর অমর গ্রন্থ রচনা করেছেন। কিতাবুল জিবার ওয়াল মুকাবালা এই গ্রন্থটি ওমর খৈয়াম রচনা করেছেন। তিনি বীজগণিতের ঘন সমীকরণ আবিষ্কার করেছেন। ঘন সমীকরণ আমরা আল খওয়ারিজমিতে দেখেছি, সমীকরণের 6টি নিয়ম আবিষ্কার করেছেন, আর ওমর খৈয়াম ঘন সমীকরণ
ও উন্নত শ্রেণীর সমীকরণের পদ্ধতি বিশ্লেষণ করে এগুলো সংজ্ঞায়িত করেছেন। তিনি এভাবে গ্রিকদের থেকেও বেশি পারদর্শিতা দেখিয়েছেন, পাটগণিত ও জ্যোতির্বিজ্ঞানের উপর বহু গ্রন্থ রচনা করেছেন। আমরা শুধু তার প্রসিদ্ধ একটি গ্রন্থের নাম জানলাম, কিতাবুল জিবার আল মুখাবার। সুপ্রিয় শিক্ষার্থীরা, ওমর খৈয়াম, তাহলে ওমর ইবনে ইব্রাহিম আল খৈয়াম, তিনি ওমর খৈয়াম নামে পরিচিত। 1048 খ্রিস্টাব্দে জন্ম, পারস্যে জন্মগ্রহণ করেছেন বা 1122 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেছেন। তার অবদানের ভিতরে তিনি ছিলেন প্রথম শ্রেণীর একজন গণিতবিদ। তিনি কিতাবুল জিবার আল মুকাবালা নামে গণিতশাস্ত্রে একটি অমর গ্রন্থ রচনা করেন। তারপরে ঘন সমীকরণ ও উন্নত শ্রেণীর সমীকরণের বিশ্লেষণ ও সংজ্ঞায়িত করেছেন। তারপরে তিনি আরও বহু গ্রন্থ রচনা করেছেন। চতুর্থ যে ব্যক্তি মুসলিম মনীষী নাসিরুদ্দিন তুসি, তিনি নাসিরুদ্দিন তুসি 1201 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, 1274 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেছেন। তিনি জ্যামিতি, দেখো তার অবদানগুলো অনেক। আমরা দেখি জ্যামিতি, ত্রিকোণমিতি, জ্যোতির্বিজ্ঞান এবং 16টি গ্রন্থ রচনা করেছে। জ্যামিতির উপরে, ত্রিকোণমিতির উপরে ও জ্যোতির্বিজ্ঞানের উপরে 16টি গ্রন্থ রচনা করেছে। ত্রিকোণমিতিকে জ্যোতির্বিজ্ঞান হতে পৃথক করে সমতল ও গোলাকৃতি ত্রিকোণমিতির বর্ণনা করেছেন। সমতল ত্রিকোণমিতি ও গোলাকৃতি ত্রিকোণমিতির ধারণা বা আবিষ্কার এই নাসিরুদ্দিন তুসি তিনি করেছেন। তার অনেকগুলো গ্রন্থ রয়েছে, মুতাওয়াসাতাত বাইনাল হান্দাসা ওয়াল হাইয়া, অর্থাৎ দ্য মিডিল বুকস বিটুইন জিওমেট্রি অ্যান্ড অ্যাস্ট্রোনমি, জামিউল হিসাব বিতাখতে ওয়াত তুরাব, সামারি অফ দ্য হোল অফ কম্পিউটেশন উইথ টেবল অ্যান্ড আর্থ, কাওয়াইদুল হান্দাসা এবং তাহরিরুল উসুল অন্যতম। সক্রিয় শিক্ষার্থীরা, তার এখানে 4টে গ্রন্থ আছে, দ্য মিডিল বুকস বিটুইন জিওমেট্রি অ্যান্ড অ্যাস্ট্রোনমি এবং সামারি অফ দ্য হোল অফ দ্য কম্পিউটেশন উইথ টেবল অ্যান্ড আর্থ, ঠিক আছে, কাওয়াইদুল হান্দাসা। চতুর্থ হচ্ছে তাহরিরুল উসুল অন্যতম। দেখো, তিনি এই মুসলিম নাসিরুদ্দিন তুসির অবদান কিন্তু অনেক। তাহলে তার ত্রিকোণের জ্যামিতি, ত্রিকোণমিতি, জ্যোতির্বিজ্ঞানের উপর 16টি গ্রন্থ রচনা করেছেন। ত্রিকোণমিতিকে জ্যোতির্বিজ্ঞান থেকে আলাদা করে প্রাকৃতিক ত্রিকোণমিতি ও সমতল ত্রিকোণমিতির উপর তিনি ধারণা দিয়েছেন। তারপরে এই 4টি গ্রন্থ তিনি রচনা করেছেন। তাহলে গণিতশাস্ত্রের আমরা 4জন মনীষী পেলাম। আমরা 4জন আল খাওয়ারিজমি, হাসান ইবনে হিসাম, ওমর খৈয়াম ও নাসিরুদ্দিন তুসি, এই 4জনের পরিচিতি এবং তাদের অবদান মুখস্থ করবে। বিশেষ করে এই যে এই অধ্যায়ে এই তোমার মুসলিম জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলমানদের অবদানের যে 4টা শাস্ত্র, চিকিৎসাশাস্ত্র, রসায়নশাস্ত্র এবং ভূগোল ও গণিতশাস্ত্র, 4টি শাস্ত্রে প্রত্যেক শাস্ত্রে 4জন করে মনীষী দেওয়া আছে। তাহলে 4 4 16 জন মনীষী তোমরা পরিচিতি পেলে এবং তাদের অবদান সম্পর্কে জানতে পারলে। তাহলে এই 16জন মনীষীর পরিচিতি এবং জন্ম নাম, জন্ম মৃত্যু, তারপরে তাদের লিখিত গ্রন্থ এবং নিজ স্ব বিষয়ে তাদের অবদানগুলো সুন্দর করে মুখস্থ করবে, তথ্যগুলো জানা রাখবে। কারণ এখান থেকে বেশ কয়েকটি এমসিকিউ আসে, আর এই এমসিকিউগুলো যদি তোমাদের জানা না থাকে, স্বভাবতই ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে। কারণ এগুলো এই তথ্যগুলো পঠিত হয় কম, এগুলো একটু কঠিন মনে করে বাচ্চারা, যার কারণে একটু প্রিপারেশন কম নেয়। আর এখান থেকেই এমসিকিউগুলো শিক্ষকরা দিয়ে থাকেন, যাতে তথ্যগুলো তোমাদের মুসলিম পূর্ব জাতির ইতিহাস তোমরা জানবে না, এটা তো হতে পারে না, ঠিক না? তোমাদের মুসলমানদের অতীত ইতিহাস, তারা চিকিৎসায় পারদর্শী ছিল, রসায়নে পারদর্শী ছিল, ভূগোলে পারদর্শী ছিল, গণিতে পারদর্শী ছিল, জ্যোতির্বিজ্ঞানে পারদর্শী ছিল, প্রতিটি সেক্টরে তাদের যে অবদান, সেই সেক্টরগুলো তোমাদের জানতে হবে, অবদানগুলো জানতে হবে এবং সেগুলো মানুষের কাছে বলতে হবে। এবং এটাই আমাদের গর্ব, এটাই আমাদের অহংকার, যে মুসলমানরা আমরা পিছিয়ে ছিলাম না, আমরা এগিয়েছিলাম, আবার আমরা জানব। সেই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।